এডিসির সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র লিকের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত তার নাম অমিত দীপবুর্মা বিশালগড় থানার পুলিশের হাতে ধরা সে নয় জুন রবিবার সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ ছিল কিন্তু শনিবার রাতে বড়সড় অঘটন ঘটে যায় পরীক্ষা প্রক্রিয়ায় পরীক্ষার কি লিক হয়ে যায় সামাজিক মাধ্যমে এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই এডিসি প্রশাসনের পক্ষ থেকে শনিবার রাতেই পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয় যথারীতি এই আনসারকে লিক কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় পশ্চিম থানার পুলিশ তদন্তের নেমে রাজধানীর অ্যাডভাইজার চমুনি এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় তার নাম চয়ন সাহা এরপরই এই ঘটনায় আরও একজনের নাম প্রকাশ্যে আসে তার নাম অমিত দেব বর্মা পশ্চিম থানার পুলিশ অমিতের ঠিকানা জানতে পারে বিশালগড় থানা এলাকায় তার বাড়ি বার্তা পাঠানো হয় বিশালগড় থানায় সোমবার বিশালগড় থানার পুলিশ অমিতকে জালে তুলতে সক্ষম হয় এরপর পশ্চিম থানায় খবর দিয়ে অমিতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমাদের কাছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন থেকে একটা রিকুইজিশন এসেছিলো ওকে করার জন্য

Bureau report Agurtola TV.